প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে ক্লাস ইলেভেনের যে তোমাদের ইংলিশের সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন যে প্যাটার্নগুলো হয়ে থাকে তার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তোমাদের কীরকম টাইপের কোশ্চেন হয়, কী কী কোশ্চেন হয় সম্পূর্ণটাই তার সিলেবাস সহ আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, এক্সাম প্যাটার্নে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে তোমাকে এখানে হচ্ছে টোটাল মার্ক্স হচ্ছে কত, 100, রিটেন কত থাকে 80, আর 20 থাকে প্রজেক্ট, অর্থাৎ তোমাকে লিখতে হবে কত 80 নম্বরে, আর প্রজেক্ট কত 20। দেখো এখানে কিন্তু মাধ্যমিকের মতো সিন আনসিন নেই, এখানে যে গল্পগুলো হয় সেই গল্পগুলোর উপরে ভিত্তি করে কিন্তু তোমাকে এমসিকিউ, এসিকিউ এবং কিন্তু ব্রড কোশ্চেন দেওয়া হয় যেগুলো কিনা টেক্সট ওয়াইজ, ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু সিন আনসিন সেরকমভাবে থাকে না। এরপরে আমরা একটু চলে যাব এক্সাম প্যাটার্নটা, যদি আমরা এক্সাম প্যাটার্নটা একটু দেখি তাহলে দেখো টোটাল যে 100 মার্কস তোমাদের হয়ে থাকে, তো প্রোস অর্থাৎ গদ্য সেকশান থেকে তোমরা পাবে কত 20 মার্কস, পোয়েম মানে কবিতা থেকে পাবে 20, র্যাপিড রিডার যেখান থেকে পাবে 10, টেক্সচুয়াল গ্রামার থাকবে 10, প্যারাগ্রাফ বা স্টোরি রাইটিং থাকবে 10, আর নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট থাকবে 5 এবং কমার্শিয়াল লিফলেট থাকবে 5। তো এই টোটাল যদি তোমরা মার্কসগুলোকে যোগ করো তবে কত হবে, 80 হবে, ঠিক আছে, কত হয়ে যাবে বললাম টোটাল মার্কস মিলিয়ে হয়ে যাবে তোমাদের 80, আর 20 থাকবে কিন্তু তোমাদের যে প্রজেক্ট আছে সেটা, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাব প্রোজে, এখানে যে কী কী গদ্য থাকবে এবং তাদের যে কী কী তোমাদের এক্সাম প্যাটার্ন আছে সেটা প্রশ্নের যে ডিস্ট্রিবিউশন থাকবে সেটা একটু একবার দেখে নাও। তো তোমাদের 20 মার্কসের প্রোজ থাকবে, এর মধ্যে পাঁচখানা গল্প থাকবে, এক প্রথম হচ্ছে লিলাস ফ্রেন্ড, তারপর থাকবে কর্মা, তারপরে জিমি ভ্যালেন্টাইন, তারপর হচ্ছে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, তারপর হচ্ছে নোবেল লেকচার, এই পাঁচখানা তোমাদের গদ্য থাকবে ক্লাস ইলেভেনে। দেখো এরপরে হচ্ছে কি মার্কস ডিস্ট্রিবিউশন, তো এখানে এই পাঁচটা যে গদ্য আছে এই গদ্যের উপর ভিত্তি করে তোমাকে এমসিকিউ দেবে কটা, পাঁচখানা, যেখানে কিন্তু কোনো এক্সট্রা এমসিকিউ থাকবে না। এসএকিউ দেবে 10টা, তোমাকে যে কোনো 5টা লিখতে হবে, এলএকিউ মানে কি লং অ্যান্সার টাইপ কোশ্চেন যেগুলো হয় সেগুলো থাকবে 5টা, তোমাকে লিখতে হবে কটা, 2টো, অর্থাৎ এই তিনটে যোগ অর্থাৎ 5, 5, 10 আর 10, 20, তাহলে গদ্য থেকে 20টা হয়ে গেল। তো আশা করি প্রোস থেকে যে কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে চলে যাব আমরা পোয়েমে, অনুরূপভাবে পোয়েমে ইউ ক্যান সি অলসো দ্যাট 5 পোয়েম হিয়ার, সো নাম্বার 1 আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেকেন্ড হচ্ছে ব্রাদারহুড, থার্ড হচ্ছে মিটিং অ্যাট নাইট, ফোর হচ্ছে দ্য সিক রোজ, ফিফথ হচ্ছে ডে ব্রেক, ঠিক আছে। এরপরে দেখো আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশনে দেখি তো এখানে অনুরূপভাবে কিন্তু আমরা প্রোজের মতো এখানেও সেম মার্কস ডিস্ট্রিবিউশন, দ্যাট মিন্স তুমি এখানে পাঁচখানা এমসিকিউ পাবে, ইউ উইল নট গেট এনি এক্সট্রা কোশ্চেন হিয়ার। সেকেন্ডলি এসএকিউ দেখো এখানে দ্য এক্সামিনার উইল গিভ দ্যাট 10 কোশ্চেন, ইউ হ্যাভ টু চুজ এনি 5। তারপর দেখো এখানে এলএকিউ যে দেওয়া আছে এখানেও পাঁচখানা কোশ্চেন থাকবে, তোমাকে যে কোনো 2টো কিন্তু লিখতে হবে, ঠিক আছে, অর্থাৎ প্রোজের মতো অনুরূপ সেম প্যাটার্ন কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল কত মার্কস, 20 মার্কস, টোটাল হচ্ছে 20 মার্কস। এরপরে যদি আমরা র্যাপিড রিডারে দেখি, র্যাপিড রিডার থেকে পাঁচখানা তোমাদের গল্প থাকে, সেটা হচ্ছে কি দ্য কমেডি অফ ইরর্স, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, ওথেলো, ম্যাকবেথ, এই পাঁচখানার উপর বেস করে থাকবে কত, 10 মার্কস। জাস্ট তোমরা একটু এটা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও, এমসিকিউ থাকবে এখান থেকে কোনো ব্রড, এখানে শুধুমাত্র একটা ব্রড কোশ্চেন থাকে, কোনো এসএকিউ থাকবে না, এমসিকিউ থাকবে 10টা, তোমাকে করতে হবে কটা, 5টা, এলএকিউ থাকবে হচ্ছে পাঁচখানা, তোমাকে করতে হবে কটা, 1টা, ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে টোটাল তোমাদের 10 মার্কস। সো নাও মুভ অন দ্যাট টেক্সচুয়াল গ্রামার, হিয়ার অলসো মেনশন দ্যাট 10 মার্কস, ফার্স্ট ওয়ান ইজ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ইট উইল বি ফিক্সড মার্কস, অর্থাৎ গ্রামারের মধ্যে কিছু আসুক আর না আসুক তুমি কিন্তু আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে 10-এর মধ্যে 3 নম্বরে কিন্তু তোমার আর্টিকেল প্রিপোজিশন থাকবেই, আর বাকি 7 ডু অ্যাজ ডাইরেক্টেড, তার মধ্যে যে যে টপিকগুলো আছে একটু দেখে নাও, এই টপিক অর্থাৎ আদার টপিক বলতে ন্যারেশন আসতে পারে, ভয়েস চেঞ্জ আসতে পারে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আসতে পারে, জয়নিং অফ সেন্টেন্সেস আসতে পারে, সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স আসতে পারে, স্প্লিটিং অফ সেন্টেন্সেস আসতে পারে, নেক্সট ডিগ্রি চেঞ্জেস আসতে পারে, ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ আসতে পারে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্স এটা আসতে পারে, অ্যাসার্টিভ টু ইন্টোগেটিভ অ্যান্ড ভাইস ভার্স এটা আসতে পারে, তারপর হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অ্যান্ড ভাইস ভার্সা এখানে আসতে পারে। দেখো এই ভাইস ভার্সা শব্দের অর্থ হচ্ছে কি এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আছে তো তখন উল্টে তোমাকে নেগেটিভ টু অ্যাফার্মেটিভেও দিতে পারে, ঠিক আছে বন্ধুরা। এর পরবর্তী যে পার্ট আছে আমাদের রাইটিং সেকশনস, সো রাইটিং সেকশনস অলসো কন্টেন দ্যাট 20 মার্কস,
ঠিক আছে, এটা কত মার্ক্স করে, 20, এটা হচ্ছে তোমার 20 মার্ক্সের থাকবে। তো এই 20 মার্ক্সের মধ্যে তোমরা যদি দেখো তো প্যারাগ্রাফ থাকবে তোমার 10 মার্ক্সের, অথবাতে থাকে কত স্টোরি, ঠিক আছে। অর্থাৎ 10 মার্ক্সের মধ্যে দুটো থাকবে প্যারাগ্রাফ অ্যান্ড স্টোরি। তারপরে তোমাদের আরও থাকে কি নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, তোমাদের নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট থাকে 5 মার্ক্সের, অর্থাৎ দুটো থাকবে তোমাকে যে কোনো একটা লিখতে হবে। 3 নম্বর থাকে কমার্শিয়াল লিফলেট, যেটা কিনা দুটো থাকে, তোমাকে কিন্তু একটা লিখতে হবে 5 মার্ক্সের। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে দেখো তোমাদের তাহলে এখানে প্যারাগ্রাফের আর স্টোরির মধ্যে 10 10 10 করে হচ্ছে কি, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে, এটা হয়ে গেলো 10 মার্ক্স। আর এখানে নিচের এই দুটোর থেকে 5 5 করে 10 থাকবে, ঠিক আছে। তাহলে এই টোটাল হয়ে গেলো 20 মার্ক্স। এইবার যদি আমরা প্রজেক্টের দিকে যাই, 20 মার্কসের প্রজেক্ট থাকবে, কিসের উপরে বেস করে দিতে পারে, এটা হচ্ছে ডেভেলপিং আ স্টোরি দিতে পারে উইদিন 150 to 200 words, তারপর দেখো 2000 words, তারপরে হচ্ছে ড্রামাটাইজিং আ স্টোরি, তারপর রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি, অর্থাৎ এই তিনটে টপিকের উপরে কিন্তু তোমার প্রজেক্ট দিতে পারে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলে, তো তোমরা অতি অবশ্যই কিন্তু এগুলো ভালো করে ফলো করবে, এবং আমি ইংলিশের যে সাজেশন হয় সেটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, এক মানে 2-10 দিনের মধ্যে হয়তো তোমরা পেয়ে যাবে, অনেক কিছু সাজেশনও তোমরা পেয়ে যাবে। যেমন তোমাদেরকে মাধ্যমিকে আমি অ্যান্সার রাইটিং দিয়েছিলাম, এখানেও কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। ইলেভেনেও তোমরা অনেক কিছু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।